আমি যে কথাটি বলছিলাম যে আমরা আল আলবাকায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আয়াতটি সেই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি আমরা আয়াতুল কুরসি মূলত আজকে আলোচনা করব। আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি হল দুইশো চুয়ান্ন আয়াত থেকে শুরু করে দুইশো চুয়ান্ন আয়াত দুইশো পঞ্চান্ন দুইশো সাতান্ন দুইশো চুয়ান্ন থেকে দুইশো সাতান্ন আয়াতুল কুরসি এটি হলো দুইশো আয়াত থেকে শুরু করে দুইশো সাতান্ন পর্যন্ত ওকে এই এগুলোকে বলা হয় আয়াতুল কুরসি এগুলোকে বলা হয় কি আয়াতুল এবং আয়াতুল যদি আপনি ফজিলত জানেন আয়াতুল আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা জানি সেটি হচ্ছে আয়াতুল কুরসি হচ্ছে আপনি একটু লিখে নেবেন জমু আয়াতিন ফিল কোরআন আয়াতিন ফিল কোরআন কোরআনের সবচেয়ে মহান সবচেয়ে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতি রাসুস রাম বলেছেন আর জমু আ ইয়াতিন ফিল কোরআনই দ্য গ্রেটেস্ট আয়াত অব দেহলি কোরআন সোহান আল্লাহ ইউ ভাই ভি স্টাডিট উইথ দ্য গ্রেটেস্ট আয়াত অফ দেহলি কোরান এবং এখানে কিভাবে গ্রেটেস্ট সেটা আমি একটু পরে আলোচনা করছি সোরাতু মানে আল বাকারার আয়াতুল কুর্শির একটি একটা একটা অ্যানালাইসিস আমরা এখানে ইনশাল্লাহ দাঁড়া করানোর চেষ্টা করবো তাহলে কি হল আর জমু আয়াতিন ফিল কোরআন কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে কোনটি সৌরাত মানে সেটা হচ্ছে আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির দুই নম্বর ফজিলত এটি আপনারা জানেন সলাতের শেষে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে প্রতি সলাতের পরে তাহলে আপনারা জানেন রসুল ইসলাম বলেছেন তার মাঝে এবং মৃত্যুর মাঝে একমাত্র পার্থক্য হচ্ছে কি তার মাঝে এবং জান্নাতের মাঝে একমাত্র পার্থক্য হচ্ছে মৃত্যু অর্থাৎ সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে দাখালাল আল তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ আয়াতুল কুরসি প্রত্যেক সলাতের পর প্রত্যেক মানে প্রত্যেক ফরজের পর যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং আপনার মাঝে এবং জান্নাতের মাঝে ব্যবধান হচ্ছে কেবলমাত্র মৃত্যু তিন নম্বর বিষয় হচ্ছে কেউ যদি আয়াতুল কুরসি ঘুমানোর আগে পড়ে তাহলে আল্লাহ আল্লা হানুয়া তার পক্ষ থেকে তার জন্যে একজন হা নিরাপত্তা নিরাপত্তারক্ষী তার জন্য নির্ধারণ করা থাকে সুবাহান আল্লাহ নিরাপত্তা রক্ষী মানে হচ্ছে আপনার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবং চতুর্থ হচ্ছে আপনি যদি সকাল বেলা আয়াতুল কুরসি পড়েন তাহলে সারাদিন আপনার জন্য নিরাপত্তা থাকবে সন্ধ্যাবেলা যদি পড়েন সারা রাত আপনার জন্য নিরাপত্তা থাকবে এই নিরাপত্তা কিন্তু আয়তুল কুরসি আপনাকে প্রদান قربيات القرصي محمد الله سبحانه وتعالى رسول الله صلى الله عليه وسلم تني يجون أبو المنذر تك بالركوع رضي الله عنه تك بلن يا بالمنظر أمي تما كإيمانتي آيات شيك بجدي أعظم آيات في القرآن أو تبغى تك أي آية في القرآن أعظم তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কি তা হলো আয়াতুল কুরসি এবং ইন্টারেস্টিংলি আপনি যদি আয়াতুল কুরসির দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে কোরআনের আয়াতুল কুরসিকে আল্লা সু ভায়ান হুয়াতলা আয়াতুল কুরসির যে সাতটি পার্ট আছে কিভাবে একটি পার্টের সাথে মহান আল্লা সু ভাহানুয়া তালা অন্য পার্টগুলোকে অঙ্গাঙ্গিভাবে আল্লাহ ভায়নুয়া তালা এটিকে ইয়ে করে দিয়েছেন সম্পৃক্ত করে দিয়েছেন আমি কেবলমাত্র সেই বিষয়টি এখন একটু আপনাদেরকে দেখাবো এবং আপনারা এ বিষয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি শব্দ ধরে ধরে আমরা যে অর্থ সেই অর্থের দিকে আমি আপনাদেরকে একটু গ্রাজুয়ালি নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানে বাকারা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং আমরা বলছি যে বাকারা যে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির মধ্যে আমরা ষাটটি সেগমেন্ট এই আয়াতুল কুরসির মধ্যে দেখতে পাই যে একটি সেগমেন্ট এর সাথে আরেকটি সেগমেন্টের সম্পৃক্ততাটা আসলে কোন লেভেল এটি একটু মনোযোগ দিয়ে এই অংশটা একটু দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করবো একটু إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ أوكي তারপরে আসছে لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ তারপরে কি لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ তারপরে কি مَنْ ذا الذي يشفع عنده إلا بإذنه أوكي okay. تربيكي يعلم ما بين أيديهم وما خلفهم تربيكي ولا يحيطون بشيء من علمه الا بما شاء ترقي وسع كرسي يهوس السماوات والارض ارقى شيء ولا يؤدوه حفظهما ওয়াহুয়াল ওয়ালা ইয়াউদু হিফযুহুমা তারপরে আসি আমরা ওয়াহুয়াল আলিউল আযীম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা তারপরে কি ওয়াহুয়াল আলিউল আযীম একটু এবার খেয়াল করুন আমরা নয়টা ভাগে এই এইটিকে বিভক্ত করলাম নয়টা ভাগ কয়টি ভাগ এইতে ভাগ নাম্বার 1 1 2 3 4 5 ছয় সাত আট এবং নয় দেখুন প্রথম অংশের অর্থ কি খুব ভালো করে খেয়াল করুন আল্লাহ আল্লাহ নেই কোন তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই আল্হাই তিনি কি আল্হাই চিরঞ্জীব আল কায়ুম তা বিরাজমান তাকে ধরতে পারে না তাকে স্পর্শ করতে পারে না সিনাতুন তন্দ্রা ওয়ালা এবং কোনো ঘুম তাকে কোনো তন্দ্রা না কোনো ঘুম তাকে ওভারকাম করতে পারে তাকে ধরতে পারে তাকে স্পর্শ করতে পারে লাহু লা এবং হু তার জন্যে রয়েছে মা যা কিছু ফি মধ্যে আসামা মা ওয়াতি আসমান সমূহ ওয়া এবং মা যা কিছু ফিল আর জমিনের মধ্যে রয়েছে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একচ্ছত্র মালিকানাকার আল্লাহ মান কে রয়েছে এমন ওই আল্লা সুপারিশ করবে তার নিকটে ইল্লা তার ছাড়া অনুমতি তার অনুমতি ছাড়া তার কাছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে এমন কে আছে এমন কেউ কেউ আছে এমন কেউ নাই তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে ইয়া আলাম তিনি জানেন মা যা কিছু রয়েছে বাইনা আইদিহিম তাদের সামনে ওয়া এবং মা খালফহম যা রয়েছে তাদের পেছনে এগুলো সবই মহান আল্লা সুবাহ ওয়া আলা তিনি সব কিছু জানেন তারপরে কি ওয়ালা ইউহে ইথুনা ওয়া এবং লা ইউহে না তারা ধারণ করতে পারে না বি সাই ইম মিন আলমে বি সাই ইন কোনো কিছুর প্রতি মিন এলমিহি তার জ্ঞানের কোনো কিছুই তারা ধারণ করতে পারে না ইল্লা বি ছাড়া বি যা বা যার প্রতি তিনি চান যা কিছু সম্পর্কে তিনি চান ততটুকুই কেবলমাত্র তিনি জ্ঞান বিতরণ করেন তার বাইরে তার সম্পর্কে অন্য কোনো কিছু ধারণ করার বা জানার কারো কোনো ক্ষমতাই কারো নাই অতএব একচ্ছত্র অ্যাপসুলিউট ক্ষমতার অধিকারী কেবলমাত্র মহান আল্লাহ সুহান ওয়াত ওয়াসিয়া কুরসি হুসামা ওয়াতি ওয়াসিয়া বিস্তৃত করে রয়েছেন পরিব্যাপ্ত করে রয়েছে কুরসিহু তার আসন সিংহাসন আসামা ক্লান্ত করে না হু তাকে হিফ এই আসমান এবং জমিনের হেফাজত সংরক্ষণ তত্ত্বাবধায়ন কোনো কিছুই তাকে ক্লান্ত করে না তিনি কারণ কি ওহু আর তিনি আল্লাহ আলী ইউ মহান আলা অজিম মহান তিনি সমুন্নত এবং মহান তিনি আচ্ছা দেখুন তো নয়টি আয়াত দেখুন আপনি যদি ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন তাহলে দেখবেন আয়াত মানে নয়টি আয়াত আমরা ভাগ করেছি অংশ অংশ নম্বর নম্বর এবং একই বক্তব্য এই অংশ এই যে এক নম্বর অংশ এবং নয় নম্বর অংশ দেখেন একই বক্তব্য আল্লাহুল্লাহ ইল্লাহু আল্লাহ কয়ুম আল্লাহকে তিনি হচ্ছেন তিনি তিনি আল কাইম তিনি কে ওয়াহুয়া এই যে হুয়া

তাকে স্পর্শ করতে পারে না কোনো তন্দ্রা এবং কোনো ঘুম অর্থাৎ ঘুম এবং তন্দ্রা কখন আসে যখন মানুষ ক্লান্ত হয় তখনই তো ঘুম তন্দ্রা আসে অন্যত জান্নাতে যেহেতু কোনো কোনো ক্লান্তি নাই 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 ঘুম তন্দ্রা কিছু নাই জান্নাতে কিন্তু এই পৃথিবী যেহেতু আপনার ক্লান্তি আছে এই জন্য ঘুম তন্দ্রা আছে আপনি দেখেন তো এখানে আছে দুই নম্বর অংশে কি এখানে ওয়ালাই হুমা এই দুটোর সংরক্ষণ রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না ক্লান্ত হলে সে তিনি ঘুমাবেন অর্থাৎ ক্লান্তি তার নাই তাহলে আমরা দেখি যে দ্বিতীয় অংশ এবং অষ্টম অংশ একই বক্তব্য দিচ্ছে এই যে দ্বিতীয় আপনি আসেন এবং তাইলে কি এই অষ্টম অংশ এবং একই বক্তব্য এবার আমরা আসি তিন নম্বর অংশ কি আছে লাহু ফিল আরদে তার মালিকানায় রয়েছে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিন আচ্ছা সপ্তম নম্বরে কি আছে আমরা কিন্তু এইটা শেষ করলাম এইটা শেষ করলাম এইটা শেষ করলাম এই দিকে এইটা শেষ করলাম এটা শেষ করলাম এবার এটাতে আমরা আসি এইটা এবং এইটা এখানে আছে আসমান এবং আসামাওয়াতি ওয়াল আর্দ আছে কিনা এখানে আসামাওয়ালও কি হয়েছে মনে রাখতে হবে মাথায় লাম জবর অথবা লাম জের লি এটি কোরআনে মালিকানা বোঝায় অ্যাবসোলিউট ওনারশিপ যদি আমি যদি যদি বলি এই কলমটা আমার তাহলে আমার বলতে হবে লি কালামুন আমার একটি কলম আছে আর যদি হা দা কালামি এটি আমার কলম অতএব লিমান হা দিহি লিমান হা দাল এই কলমটি কার এটা মালিকানা জিজ্ঞেস করার জন্য লিমান হায়াদ আল কালাম লিমান ইল মুল আজ রাজত্ব কার কোরআনে আছে এই যে সেই জন্যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি লিল্লাহি আল্লাহর জন্য অতএব লাম এটা মালিকানা বোঝায় এখানেও দেখেন কি ওয়াসিয়া পরিবেষ্টন করে রয়েছে কুরসিহু তার সিংহাসন আসসামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনকে তার মানে এইটা এবং এই যে এইটা এই দুটো কিন্তু একই কথা বলছে এইটা সরি এইটা এবং এই যে এইটা এই দুটো কিন্তু একই কথা বলছে এবার আমরা আসি চার নাম্বারে ম্যানজাল্লা জিয়াস পাওয়া ইজনি তার অনুমতি ছাড়া ইজেন তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করবে কেউ যদি তার কাছে সুপারিশ করতে হয় তাহলে তার অনুমতি লাগবে তার অনুমতি লাগবে তার অনুমতি ছাড়া তার ইচ্ছা ছাড়া আল্লাহ যদি না চান তার ইচ্ছা ছাড়া কেউ তার কাছে গিয়ে তার কাছে সুপারিশ করতে পারবে না দেখেন তো এখানে কি এখানে চতুর্থ এবং এখানে ষষ্ঠ আমরা এখানে দেখলাম যে তিন এবং সাত একই কথা বলছে এবার আসি আমরা চার এবং ছয়ে কি আসছে বলেন তো চার এবং ছয়ে বলেছে তার অনুমতি ছাড়া তার ইচ্ছা ছাড়া কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না এখানে দেখেন কি ওয়ালা ইউ জ্ঞান সম্পর্কে কারো ধারণা নাই কেউ আল্লাহ করতে পারেন যতটুকু দেন যাকে তিনি সেই পারমিশন প্রদান করেন যার ব্যাপারে তিনি ইচ্ছা করেন তাকেই তিনি দেন এখানে যাকে তিনি ইচ্ছা দেন তাকে সুপারিশ দেন এখানে যাকে তিনি ইচ্ছা দেন করেন তাকে তিনি জ্ঞান প্রদান করেন তাহলে এখানে দুটো জিনিস ইচ্ছার সাথে সম্পৃক্ত সুপারিশ এটা একটা প্রি এটা একটা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আল্লাহ সুবহানুয়াতার পক্ষ থেকে একটা মর্যাদা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ও আল্লাহ সুবহানুয়া আলাকে কেবল মাত্র ভয় পায় কারা যারা আলেমরা তারাই কেবল মাত্র মহান আল্লাহ সুবহানুয়াতারকে ভয় পায় অতএব এই চারটি অংশ কিন্তু এই অংশ এবং ওই অংশ কিভাবে আল্লাহ সুবহানুয়াতা তার তাওহীদকে কেন্দ্র করে উট পাওয়ার অ্যাপসোলিউটলি সবকিছু মহান আল্লাহ সু ভান অধীন এবং ক্ষমতাধীন সবকিছু আল্লাহ ভান ভ্যান মালিকানাধীন এটা বোঝানোর জন্য দেখুন তো কিভাবে গোটা আয়ারটিকে সাজানো হয়েছে সর্বশেষ এখন রয়ে গেল কিন্তু এই যে পঞ্চম অংশটি পঞ্চমংশটি দেখেন এইদিকে চার অংশ এই দিকে চার অংশ এটা একেবারে মধ্যখানে মিডল অংশ মিডল অংশতে একটা অন্যরকম কথা বলেছে ইয়া আলামু মা বাইনা আয়েদি মমা খালফাহম তিনি জানেন তাদের সামনে কি আছে তাদের পেছনে কি আছে এবং এই গোটা সুরার গোটা আয়াতের সাথে আয়াতুল কুশীর সাথে এই বক্তব্যটি সম্পর্ক আছে একেবারে প্রথম থেকে তিনি আলহাই আল কাইয়ম তিনি যদি চিরঞ্জিব হন অতএব তিনি জানেন তাদের কি লাগবে তাদের কি লাগবে না কারণ তিনি তো কখনো ঘুমান না অতএব কখনো কোনো কিছু এসকেপ যায় না তার অ্যাটেনশনকে দুই নম্বরে তিনি তো সদা বিরাজমান ফলে তিনি জানেন তাদের কী লাগবে তাদেরকে তিনি তা প্রদান করেন এবং আপনি যদি এখানে যান আল আলী তিনি তো সবচেয়ে মহান ফলে তিনি সব দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এখান থেকে এটার সাথে কিন্তু মিলাতে পারবেন লা তাই হুজিনা তুম তার কোনো কি নাই তার কোনো তন্দ্রা নাই ঘুম নাই আবার এখানে দেখেন তার এগুলো সংরক্ষণ করতে গিয়ে তার কি কোনো ক্লান্তি আসে না এই জন্য তিনি সব জানেন তাদের পেছনে সামনে যা আছে সব তিনি জানেন ফলে তাদের সকল ইস্যু সৃষ্টিওতার এবং এটাকে রক্ষণাবেক্ষণও মহান আল্লাহ সু ভায়নুয়া তালার জ্ঞানও তার কোনো কিছুই তার জানারও বাইরে এবং কোনো কিছু তাকে অক্ষম করে দেয় না তিন নম্বরে কি সব কিছুর দিন তিনি সব মালিকানাধীন তার মালিকানা দিন এখানেও তার কুরসি সব কিছু যেমন ধরুন আপনি এই যে একটা চেয়ার নিয়ে এখানে বসে আছেন আপনার সামনে সব কিছু আছে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে যদি সব কিছু বসে থাকে তাইলে আপনি যেমনইভাবে সব কিছু দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তালার তার সিংহাসন সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছে তার মানে তো আল্লাহ সুফান দর্পণে সব কিছু অতএব তিনি জানেন যা তাদের সামনে যা আছে তাদের পেছনে যা আছে সব কিছু মালিকানা দিন তো তারই তার নজরে সব কিছু আছে অতএব তিনি সব কিছু দেখেন এরপরে কি এ তার কাছে তার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে এবং তার জ্ঞান ছাড়া তার পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান ছাড়া আর কে জ্ঞান অর্জন করবে তার মানে জ্ঞানের মালিক অ্যাবসলিউটলি তিনি তিনি জ্ঞানের ধারক এবং বাহক তিনি জ্ঞানকে জ্ঞানের স্রষ্টা তিনি এবং জ্ঞানের ধারক তিনি জ্ঞানই তিনি জ্ঞানের বিতরণকারী তিনি মহান আল্লাহ সুফাগানু ফলে তিনি জানেন কোন সকল ব্যক্তিরা সুপারিশ পাওয়ার মতো যোগ্য ফলে তিনি কেবল তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন যে আমি জানি যে এই লোকটা সুপারিশ পাওয়ার যোগ্য অতএব তুমি তাকে সুপারিশ করো তাকে ওকে সুপারিশ করা যাবে না অতএব তাকে সুপারিশ তুমি করতে পারবে না দেখেন তো গোটা সুরার গোটা যে আয়াত টি আয়াতুল কুরসি এই পঞ্চম আয়াতটিকে কিভাবে ঘিরে রয়েছে আর একটি আয়াত সাথে সাথে আরেকটা আয়াতের যে গ্রন্থি এক গ্রন্থি পৃথিবীর এমন কোন শাস্ত্রে এমন কোন জায়গায় আপনি খুঁজে পাবেন যেখানে এরকম গ্রন্থি আছে নেভার নেভার ইউ ক্যান নেভার ক্লেম এন ইমাজিন আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না কখন আপনি ধারণা করতে পারবেন না আপনি কখনো বুঝতে পারবেন না আয়াতুল কুরসি কি এমনি সবচেয়ে মহান আয়াত কোরআনের সবচেয়ে মহান আয়াত না সবচেয়ে মহান আয়াত এমনিতে হয়নি এই জন্যে আমি আয়াতুল কুরসিটা নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু